আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আমরা পুতিনকে হত্যা করতে চাই, তালিকায় আছে প্রতিরক্ষা মন্ত্রীও, বললেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান। রুশ পাইপলাইনে ইউক্রেনের হামলা, পাল্টা যা প্রতিরোধ গড়ছে রাশিয়া। ইরানকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের চরকায় তেল দিন, আমেরিকা ও ব্রিটেনকে হুঁশিয়ারি রাশিয়ার। এরপর জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই মূল স্বার্থে রাশিয়াকে দৃঢ় সমর্থন দিবে চীন, ঘোষণা প্রেসিডেন্ট শি জিনপিং এর। এরপর জানিয়ে দিচ্ছি, কাশ্মীরে জি টোয়েন্টি বৈঠক করল চীন, সৌদি আরব, তুরস্ক ও মিশর, বিপদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইন্দোনেশিয়া সফর শেষে যা বললেন ইরানের প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা পুতিনকে হত্যা করতে চাই, তালিকায় আছে প্রতিরক্ষা মন্ত্রীও, বললেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান। ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভ্লাদিমির ইস্কটবস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যার তালিকায় রয়েছেন। এছাড়া রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে জানিয়েছেন তিনি। জার্মানি গণমাধ্যম ডাই ওয়েলটেক দেওয়া সাক্ষাৎকারে ইস্কটবস্কি এসব কথা বলেছেন। গণমাধ্যম কমিটির পক্ষ থেকে তারা জানতে চাওয়া হয়েছে, ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কিনা। জবাবে ইস্কটবস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখছেন যে আমরা দিন দিন তার কাছে চলে আসছি। ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেছেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে, কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন, তবে তিনি এখন মাথা বের করতে শুরু করেছেন। তিনি বলেছেন, পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারেন না যে এই ব্যক্তি সত্যি পুতিন কিনা। ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান আরও বলেছেন, তার অধীনস্থন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টা করেছে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গি শৈগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা চালিয়েছে, সূত্র জানিয়েছে পার্স টুডে। রুশ পাইপলাইনে ইউক্রেনের হামলা, পাল্টা যে প্রতিরোধ গড়ছে রাশিয়া। এবার কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ও পাইপলাইন লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন, পাল্টা প্রতিরোধ গড়েছে রাশিয়াও। কৃষ্ণসাগরে ইউক্রেন এই হামলা চালিয়েছে খবর রয়টার্সের। মস্কোর দাবি, বিস্ফোরক বোঝাই তিনটি ড্রোন স্পিডবোট নিয়ে চালানো হয়েছে এই হামলা, তবে রুশ যুদ্ধজাহাজ থেকে ছোড়া পাল্টা গোলায় ধ্বংস হয়ে গেছে যুদ্ধযানগুলো। মস্কোর দাবি, রাশিয়া থেকে তুরস্কে যাওয়া গ্যাস পাইপলাইন এবং রুশ যুদ্ধজাহাজে হামলার প্রচেষ্টা চালায় তিনটি ড্রোন স্পিডবোট, যেগুলো সবই ছিল বিস্ফোরক বোঝাই। তবে ইভান খোর্স নামক যুদ্ধজাহাজ থেকে পাল্টা গুলি চালিয়ে ধ্বংস করা হয়েছে স্পিডবোটগুলোকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশঙ্কব বলেছেন, ইউক্রেন বাহিনীর উদ্দেশ্য ছিল ড্রোন চালিত বিস্ফোরক বোঝাই স্পিডবোট দিয়ে জাহাজ এবং পাইপলাইনে হামলা করা, কিন্তু আমাদের নৌবাহিনীর প্রচেষ্টার মুখে তারা ব্যর্থ হয়েছে, পাল্টা গুলি চালিয়ে ধ্বংস করা হয়েছে স্পিডবোটগুলো। রুশ ভূখণ্ডে ইউক্রেন সমর্থিত যোদ্ধাদের হামলা কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চলছে উত্তেজনা। এরই মধ্যে কৃষ্ণসাগরে ড্রোন স্পিডবোট নিয়ে হামলার চেষ্টায় আরও বেড়েছে উত্তেজনার পারদ। ক্রেমলিনের হুঁশিয়ারি, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে কিয়েভ, যার পরিণতি হবে ভয়াবহ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গি শৈগু বলেছেন, ইউক্রেন যতবার আমাদের ভূখণ্ড এবং সম্পদ লক্ষ্য করে হামলা করবে ততবারই প্রতিরোধ করব। এর আগে আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন, আমরা আর ছাড় দেব না, এবার কঠোর জবাব দেয়া হবে। রুশ নৌবাহিনী এবং পাইপলাইন লক্ষ্য করে ইউক্রেনে ড্রোন হামলার ঘটনা নতুন নয়, গেল মাসেও সেভাস্তোপোলে দুই দফায় হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী, তবে রাশিয়ার পাল্টা প্রতিরোধে ধ্বংস করা হয়েছে সেসব ড্রোন। ইরানকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের চরকায় তেল দিন, আমেরিকা এবং ব্রিটেনকে হুঁশিয়ারি রাশিয়ার। ইরানকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের চরকায় তেল দেওয়ার জন্য আমেরিকা ও ব্রিটেন প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার ফরেন গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন। ইংরেজি ভাষায় প্রচারিত রুশ নিউজ চ্যানেল রাশিয়া টুডে নারিশকিনের এক বক্তব্য প্রচার করেছে, যেখানে তিনি বলেছেন আমেরিকা ও ব্রিটেনের উচিত তাদের অভ্যন্তরীণ সহিংসতার প্রতি মনোযোগী হওয়া। তিনি মস্কোয় রুশ গোয়েন্দা কর্মকর্তাদের এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। নারিশকিন বলেছেন, চীনের মধ্যস্থ তাই ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন ও লন্ডন। তারা তেহরান রিয়াদ সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছে। রুশ ফরেন গোয়েন্দা প্রধান বলেছেন, ইরানকে দুর্বল করে ফেলার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমেরিকা ও ব্রিটেন নিয়েছে, বেইজিং এর উদ্যোগের ফলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে ভেবে ওয়াশিংটন ও লন্ডন ক্ষুব্ধ। নারিশকিন বলেছেন, চীনের কূটনৈতিক উদ্যোগকে নস্যাৎ করা এবং বেইজিং এর মধ্যস্থতাকারী ভূমিকা উপেক্ষা করার লক্ষ্যে মার্কিন ও ব্রিটিশ সরকারের এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, তবে
নয়া বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় আমেরিকা বা ব্রিটেনের প্রচেষ্টা আর আগের মতো সফল হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইরান ও সৌদি আরব। রিয়াদ ও তেহরানে সৌদি রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার পর রিয়াদে ইরানি রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তেহরান, সূত্র জানাচ্ছে পার্স টুডে। মূল স্বার্থে রাশিয়াকে দৃঢ় সমর্থন দিবে চীন, ঘোষণা প্রেসিডেন্ট শি জিনপিং এর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন দ্বিপক্ষীয় মূল স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মস্কোর প্রতি দৃঢ় সমর্থন দিয়ে যাবে তার দেশ, যদিও তার দেশের ওপর পাশ্চাত্যের চাপ অব্যাহত রয়েছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মস্কো টাইমস। এতে বলা হয়েছে বেজিং সফররত রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে এক বৈঠকে চীন সরকারের এই অবস্থানের কথা জানান দিয়েছেন শি জিনপিং। শি জিনপিং বলেছেন বেজিং ও মস্কোকে বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা চালিয়ে যেতে হবে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী করারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অন্যরকম উচ্চতায় পৌঁছেছে। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সহযোগিতা কমিয়ে দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হতে পারে, তবে বেইজিং তা উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ নতুন রেকর্ড তৈরি করেছে। চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতেই বেজিং সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তার সঙ্গে রয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর প্রথমবারের মতো রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে বেজিং সফর করেছেন প্রধানমন্ত্রী মিশুস্তিন। চীনা প্রেসিডেন্ট বলেছেন বেজিং ও মস্কোকে বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ে সহযোগিতা চালিয়ে যেতে হবে। তিনি চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও পণ্য বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অন্যরকম উচ্চতায় পৌঁছেছে। রাশিয়ার ইউক্রেন অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সহযোগিতা কমিয়ে দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ সৃষ্টি করা সত্ত্বেও বেজিং তা উপেক্ষা করে আসছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ভারতের কাশ্মীরে G20 বৈঠক বয়কট করল চারটি দেশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে G20 বৈঠক করল চারটি দেশ। চীন আগেই জানিয়েছিল, পরে সৌদি আরব, তুরস্ক ও মিশরও কাশ্মীরে G20 এর বৈঠক বয়কট করেছে, যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ভারত এবছর G20 শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্ট, সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে G20 প্রস্তুতি বৈঠক। G20 এর অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা তাতে অংশ নিচ্ছেন। সেপ্টেম্বর মাসে বিশ্বনেতারা বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন, কিন্তু তার আগেই তৈরি হলো নতুন বিতর্ক। কাশ্মীরে আয়োজিত বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছে মোট চারটি। চীন আগেই জানিয়েছিল কাশ্মীরে আয়োজিত কোনো বৈঠকে তারা অংশ নেবে না, শেষ মুহূর্তে নিজেদের প্রতিনিধি সরিয়ে নেয় তারা। এর আগে অরুণাচলের বৈঠকে যোগ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল চীন। এরপর থেকে একে একে আরও তিনটি দেশ কাশ্মীরে বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছে। 22-24 মে পর্যন্ত G20 প্রস্তুতি বৈঠকের আয়োজন হয়েছিল কাশ্মীরের শ্রীনগরে। চীনের পর তুরস্ক জানিয়েছে তারা এই বৈঠকে যোগ দিবে না, এবং ঠিক তাই করেছে, তারা এই বৈঠকে যোগ দিচ্ছে না বা দেয়নি। এরপর সৌদি আরব ও মিশরও কাশ্মীরের সম্মেলনে যোগ দিতে অস্বীকার জানিয়েছে। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে ভারতীয় প্রতিনিধি মেজাজ হারান বলেও বৈঠকে অভিযোগ উঠেছে। এক ফরাসি সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেছিলেন বলে জানা গেছে। মূলত পর্যটন নিয়ে বৈঠক হয়েছে শ্রীনগরে। শেষ পর্যন্ত 16টি দেশের 60 জন প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন, চারটি দেশের একজন প্রতিনিধি অংশ নেননি। এদিকে কাশ্মীরে G20 সম্মেলন আয়োজন নিয়ে নানা প্রতিকূলতা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল গুলমার্গেও বৈঠকের আয়োজন হবে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 70 কিলোমিটারের আশেপাশে। পাহাড়গেরা গুলমার্গের আয়োজন স্থল শেষ মুহূর্তে বাতিল করা হয়। প্রকাশ্যে না বললেও সূত্র জানাচ্ছে নিরাপত্তাজনিত কারণেই ওই জায়গা বাতিল করা হয়েছে। সমস্ত বৈঠকই শ্রীনগরে হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি প্রশ্ন অংশ তুলে ধরেছে, সেপ্টেম্বরে বিশ্ব নেতাদের উপস্থিতিতেও কাশ্মীর বিতর্ক সামনে এসে পড়বে।